নমস্কার, টাইম এটা দর্শকল লৈ আহিছো আর এটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আর আগন্তক বিধানসভা নির্বাচন তৎপরতা গ্রহণ করেছে প্রদেশ কংগ্রেসে, আর নির্বাচনী কমিটি ইতিমধ্যে গঠন করেছে কংগ্রেসে, আর কমিটির নেতৃত্বত আছে সভাপতি রিপুণ বৰা। নির্বাচনী কমিটির নেতৃত্বত সভাপতি রিপুণ বৰা, উপাধ্যক্ষর দায়িত্বত আছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, সদস্য পদত আছে রকিবুল হুসেন, পবন সিং ঘাটোয়ার, ভূমিধর বর্মন। উপাধ্যক্ষর দায়িত্ব বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াক দিয়া হয়েছে, সদস্য পদত রকিবুল হুসেন, পবন সিং ঘাটোয়ার আছে, ভূমিধর বর্মন আর প্রদ্যুৎ বরদলৈ, সাংসদ গৌরব গগৈও আছে এই নির্বাচনী সমিতির সদস্য তালিকাত, সাংসদ আব্দুল খালেক আছে, প্রাক্তন সাংসদ রানী নরহ আছে, সুস্মিতা দেব আছে, ভূপেন বৰা আছে, রানা গোস্বামী আছে, রোজলিনা তির্কী আছে এই নির্বাচনী সমিতির সদস্য, বীরেন সিং ইংতি আছে, শরৎ বরকটকি আছে, প্রণতি ফুকন, রাজীব লোচন পেকু, দুর্লভ সমুয়া, টঙ্ক বাহাদুর রয়ক সদস্যর দায়িত্ব দিয়া হয়েছে, আরতি হাজরিকা কছারী, সুশান্ত বরগোহাইক দিয়া হয়েছে সদস্যর দায়িত্ব, বৃষ্টি বসুমতারী, স্বপন কোরক দিয়া হয়েছে সদস্যর দায়িত্ব, ওয়াজেদ আলী চৌধুরীক আহ্বায়কর দায়িত্ব দিয়া হয়েছে। ক্যাম্পেইনিং কমিটির অধ্যক্ষর দায়িত্ব আছে প্রদ্যুৎ বরদলৈ, ক্যাম্পেইনিং কমিটিও গঠন করা হয়েছে, ক্যাম্পেইনিং কমিটির অধ্যক্ষ দায়িত্ব প্রদ্যুৎ বরদলৈ, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ দিয়া হয়েছে, উপাধ্যক্ষ দায়িত্ব দিয়া হয়েছে প্রাক্তন বিধায়ক ভূপেন বৰাক, কোঅর্ডিনেশন কমিটির অধ্যক্ষ দায়িত্ব পবন সিং ঘাটোয়ার, কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে নির্বাচনের বাবে, আর পবন সিং ঘাটোয়ার আছে অধ্যক্ষ দায়িত্ব, পাবলিসিটি কমিটির অধ্যক্ষ দায়িত্ব রকিবুল হুসেন, পাবলিসিটি কমিটির আর ইস্তাহার কমিটির অধ্যক্ষ দায়িত্ব দিয়া হয়েছে সাংসদ গৌরব গগৈ, উপাধ্যক্ষ দায়িত্ব আছে রূপজ্যোতি কুর্মী, কমলাক্ষ দে পুরকায়স্থ। নির্বাচন তদারক কমিটির অধ্যক্ষ দায়িত্ব আছে রামপ্রসাদ শর্মা, উপাধ্যক্ষ দায়িত্ব আছে ব্রজেন কুমার সন্দিকৈ, মিডিয়া কমিটির অধ্যক্ষ দায়িত্ব দিয়া হয়েছে আব্দুল খালেকক, মিডিয়া কমিটির অধ্যক্ষ দায়িত্ব দিয়া হয়েছে আব্দুল খালেকক। ইতিমধ্যে এই সমিতি গঠন করেছে আর কেবাটাও ভাগত বিভক্ত করা হয়েছে, আর সকলকে সকলো ভাগৰে ইতিমধ্যে দায়িত্ব অর্পণ করা হয়েছে। নির্বাচনী কমিটির যি মূল সমিতি সেই সমিতির অধ্যক্ষ দায়িত্ব দিয়া হয়েছে রিপুণ বৰাক, সেই সমিতির নেতৃত্ব লব রিপুণ বৰাই, আর উপাধ্যক্ষ দায়িত্ব আছে দেবব্রত শইকীয়া, বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াক দিয়া হয়েছে উপাধ্যক্ষ দায়িত্ব, আর বহুকেগৰাকী সাংসদ, প্রাক্তন সাংসদ, বিধায়ক, প্রাক্তন বিধায়কক সদস্যর পদত রখা হয়েছে নির্বাচনী কমিটির। আর এই কমিটি গঠন করেছে আগন্তক বিধানসভা নির্বাচনের বাবে। ইতিমধ্যে কংগ্রেসের নেতৃত্বত মহামিত্রজোট গঠন করা হয়েছে, আর প্রদেশ কংগ্রেসে তৎপরতা গ্রহণ করেছে আগন্তক বিধানসভা নির্বাচনের বাবে, আর ইতিমধ্যে কমিটি গঠন করেছে, নির্বাচনী সমিতি গঠন করেছে, আর ইয়ার নেতৃত্ব দিয়া হয়েছে সভাপতি রিপুণ বৰাকে।